শির কত পাগা বলি অংশুমালি। সবাইকে শুভেচ্ছা। অংশুমালি আয়োজিত বর্ণবীক্ষণ পর্বে আজকের পর্বে সবাইকে স্বাগত। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় নারায়ণ চন্দ্র দাস মহাশয়। নারায়ণ বাবু, আপনার শরীর কেমন এখন? এখন ইমপ্রুভ হয়েছে অনেকটা, অনেকটা ভালো আছে এখন, বলুন। আচ্ছা, আমাদের গত দিনের পর, হ্যাঁ বলুন। শরীরে তো ওঠানামা থাকে, বয়স হয়েছে অনেক, 70-71 আসছে সামনে, কাজে বয়সের ওঠানামা থাকে, স্বাস্থ্যেরও উত্থান পতন থাকে, ওটা কাটিয়েই কাজকর্মে থাকতে হয়। ঠিক আছে। আমাদের ফেসবুক পেজে গত দিনের গত পর্বের পোস্টে সেরকম কোনো কমেন্ট নেই, সেরকম কোনো প্রশ্নও নেই, তবে একটা মন্তব্য আছে। কৃতিরঞ্জন কৃতি জানতে চেয়েছেন একটা শব্দ নিয়ে, বাংলা ভাষা সবিশেষ তাৎপর্যপূর্ণ ভাষা, উচ্চারণ ও শব্দার্থের আলোকে একথা বলা যায়। সবিশেষ শব্দের ক্রিয়াভিত্তিক আলোচনা করলে দন্ত্যস্ব, তালব্য, মূর্ধন্যস্বর ব্যবহার বুঝতে সুবিধে হবে। মান্যবর শ্রদ্ধ নারায়ণ চন্দ্র দাদা কিছু বলবেন এই শব্দটি নিয়ে আশা করছি। সবিশেষ শব্দ নিয়ে উনি জানতে চেয়েছেন, এখানে তিনটে ছয় আছে বলে তাই। আর আমার আগের দিনের পর্বে যে আমি কমেন্ট করে রেখেছিলাম প্রশ্নটা, হয়তো আমি ঠিক পৌঁছতে পারিনি লিখে নিয়ে, আপনার উত্তর আমি পেয়েছি রবিবাবুর সাক্ষাৎকারটা যেটা আমি নিয়েছিলাম রবি স্যারের, সেখানে তিনটে ছয়ের মানে বলা আছে। কিন্তু তিনটে ছয়ের মানে বা তাৎপর্য নিয়ে আমার প্রশ্নটা ছিল না, আর রবি স্যারের সাথেও আমার মম অংশ বা মাংস নিয়ে কোনো কথা হয়নি। আমার প্রশ্নটা ছিল যে তার আগের পর্বে যে আপনি যে বললেন মম অংশ মানেই মাংস, তো মাংসতে তো দন্তের সব ব্যবহার করা হয়, আর মম অংশতে অংশ বানানো হচ্ছে তালব্য ব্যবহার করা হয়। তো এখানে এই তালব্যটা মম অংশের তালব্যটা মাংসতে গিয়ে দন্তেস্ব হয়ে গেল কি করে? এর কারণটা কি আমাদের মুখের যন্ত্রের ব্যবহার, নাকি উচ্চারণ পদ্ধতি, নাকি বর্ণমালায় বর্ণের স্থান অনুযায়ী এই পরিবর্তনটা হলো? মানে কি অনুযায়ী এই মম অংশের তালব্যটা মাংসতে গিয়ে দন্তেস্ব হয়ে গেল সেটা আমি জিজ্ঞেস করেছিলাম। উচ্চারণ, রবি চক্রবর্তীর ইন্টারভিউতে রবিবাবু একটা উত্তর দিয়ে গেছেন যে উচ্চারণের সঙ্গে, উচ্চারণ যখন হয় তার সঙ্গে অর্থটাও চলে আসে, ফলে উচ্চারণের জন্য অর্থের ভিন্নতা পাল্টাচ্ছে না। আমি যদি দন্তস্ব উচ্চারণ করি যে অর্থ আসবে, তাহলে বসে উচ্চারণ করলেও উচ্চারণে হয়তো ষড়যন্ত্রের ছোঁয়াছুঁয়ের ব্যাপারটা, যে জীব কোন অংশকে কিভাবে কতটা নিয়ন্ত্রণ করবে, বায়ুকে, আমাদের শ্বাসবায়ুকে, সেটা সম্পূর্ণ যান্ত্রিক ব্যাপার। কিন্তু অর্থের দিক থেকে উচ্চারণের যে ধ্বনিটা বেরোচ্ছে তার সঙ্গে অর্থের কোনো আলাদা সম্পর্ক নেই, অর্থাৎ যে উচ্চারণটা হচ্ছে তার সঙ্গেই, বর্ণের যে উচ্চারণ তার সঙ্গেই তার অর্থটা রয়েছে। আচ্ছা, সবিশেষের মধ্যে তিনটে শব্দই আছে, তিনটে বর্ণই আছে, দন্তস্বও আছে, এবং রবিবাবুর ইন্টারভিউতে জানিয়েছেন স্ব মানে একটি নিছক সত্তা, নিছক ব্যক্তি, মানে একজন একক ব্যক্তি। তার মানে হচ্ছে যে প্রাণশক্তির একটা একটা একক টুকরো, নিম্নতম একটা ইউনিট, সেটা হচ্ছে দন্তস্ব। আর তালব্যস হচ্ছে সাধারণভাবে প্রাণশক্তিকে বোঝাতে গেলে আমি তালব্যসই ব্যবহার করব, সেটা সমগ্রভাবে হতে পারে, তার একটা অংশও হতে পারে। ধরা যাক মানব সমাজের একটা অংশ হচ্ছে ভারতের অধিবাসী বা কোনো একটা সম্প্রদায়, সেই সম্প্রদায় কিন্তু একটা সম্প্রদায় ঠিকই, কিন্তু একটা নিম্নতম ইউনিট নয়। যেমন আলোক রেখা, সূর্য একটা শক্তি, সূর্য আবার এই একক আলোক শক্তিগুলোর সমন্বিত রূপ, নবরূপ নিয়ে ওটা দন্তস্বয় দীর্ঘ হয়ে সূর্য বানানো হচ্ছে, ওটা বিপরীত দিক থেকে। বিন্দু থেকে যেমন সিন্ধুতে যাওয়া যায়, সিন্ধু থেকে বিন্দুতে আসা যায়। আমরা যখন তালব্যসকে সিন্ধু বলছি, তখন দন্তস্বকে বলছি তার একক রেখাটিকে, একক রশ্মিটাকে, একটা নিম্নতম ইউনিট, একটা সরু আলোক রেখা, সেই সূর্যের থেকে যেটা ছিট বিচ্ছুরিত হয়ে আসছে, তার একমাত্র একক একটি আলোক রশ্মিকে আমি দন্তস্ব বলতে পারি। তেমনি আমার ভেতরে প্রাণশক্তির একটা খুব ক্ষুদ্র নিম্নতম একটা বিন্দুরূপী একটা ইউনিট, সেইটা আমি বিকশিত হয়ে আজকের আমি দন্তস্বতে পরিণত হয়েছি। আমি তালব্যসর অংশ, কিন্তু নিম্নতম অংশ, একক একটা অংশ, টুকরো বিন্দুরূপী একটা একক রেখা, প্রাণশক্তির একটা ইউনিট। ফলে অংশের সঙ্গে একক একটা ইউনিটের একটা তফাৎ আছে। সেই জন্য আমরা যখন অংশ বলছি
অংশ মানে যখন কাঁধ বলছি, তখন সেটা হচ্ছে আমরা এককভাবে আমার নিজের কাঁধের কথাই বলছি, সেই জন্য ওটা দন্ত্য স হয়েছে, ওটা অংশ তালব্য স হয়নি। ঠিক আছে, যে অংশ মানে হচ্ছে যে অমকে যে সত্তা বহন করছে, আমার এখানে যেহেতু আমি কোনো একটা ভারী পদার্থকে বহন করতে করি, তার জন্য অংশত্র ওখানে ত্রাণ লাভ করে, যদি আমি এখানে একটা বীরা গামছা দিয়ে একটা উঁচু নরম পদার্থ দিয়ে যাতে শক্ত ভার বক্ষে বহন করতে সুবিধা হয়, সেজন্য তার নাম হচ্ছে অংশত্র। অংশকে যে ত্রাণ করে, অংশ দিয়েই তো আমরা শক্তির পরাকাষ্ঠা হই, শক্তি প্রদর্শন করি, কারণ এই কাঁধের উপরেই আমরা বোঝা শক্তি আমরা ভার বহন করি, দৈহিক দেহগত কোনো বস্তু বা কোনো একটা বিষয়কে আমরা বহন করছি, মানসিক বহনটা আলাদা, কিন্তু অংশ যখন আমরা বলছি কাঁধের উপরে কিছু ভারবাহী বহন করছি, তখন সে অংশের উপরে কাঁধে নিয়েই চলছে একক সত্তা, ওই জন্য দন্তস্ব ব্যবহৃত হয়েছে। এটা যেমন আমরা দেখব শেষ শব্দের মধ্যে আমরা শীষ শব্দটা ব্যবহার করছি। আমি এবার আমি কৃতিরঞ্জন বাবুর প্রশ্নটার সঙ্গে তাহলে অন্তন্ত দন্তস্ব ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি। শীষ কথাটা থেকে শেষ কথাটা এসেছে, তালব্য স রশ্মি মূর্ধন্য স, এটা হচ্ছে শীষ। একটা পেন্সিলের ডগা ভাবুন, একটা পেন্সিলের ডগাটা খুব সরু করে আমরা কাটি, ওইটাই তার শীর্ষ বিন্দু, আর ওটা ওটাই তার শেষ, ওইটা যখন আর থাকবে না তখন তার শেষাবস্থা হবে, অর্থাৎ শীষটারই শেষ অবস্থা হচ্ছে দিশাগ্রস্ত হয়ে সে এক। এটা আমি প্রাণের শিখার সঙ্গেও তুলনা করতে পারি, পেন্সিলের শিখা বা প্রদীপের শিখা একটা প্রাণীর একটা শিখা, ধরুন আমি একটা প্রাণী, আপনি একটা প্রাণী, একটা যেন প্রাণশক্তি একটা প্রদীপে প্রাণশক্তির প্রদীপ ধারী এই দেহটা, প্রদীপটা রয়েছে তার কাছে উপরে, আমার চৈতন্যের শিখাটা যেন জল জল করে জ্বলছে। তো এই যে চৈতন্যের শিখা বিকশিত হচ্ছে বা জীবন শিখা জীবন দ্বীপ নির্বাপিত হচ্ছে, এক একজনের এক এক রকমভাবে হয়, কেউ আইনস্টাইনের মতো মহান জ্যোতিষ্ক হয়ে যান, কেউ একটা অতি সাধারণ, যেমন কারো হয়তো প্রদীপ শিখা জ্বলেই না ঠিকভাবে, জ্বলে ওঠার সুযোগই পায় না, নিভু নিভু অবস্থায় কোনো রকমে জ্বলেই দপ করে নিভে যায় অনেক প্রাণ। তাহলে এই এই যে শীষের যে পরিণতি, যে শেষ অবস্থা, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, সেই জন্যই সেটা সাধারণ লোক যেভাবে তার যে শেষাবস্থার রূপটা আমরা দেখি, কোনো লোকের ক্ষেত্রে আমরা দেখবো বিপরীত বা বিকল্প কোনো একটা পদ্ধতিতে তার জীবন শিখা নির্বাপিত হলো, তার শেষ অবস্থাটা আমরা দেখলাম। সেই জন্য বিশেষ কথাটা এসেছে, যার শেষটা সাধারণের মতো নয়, অসাধারণ বা ডিফারেন্ট, একটু পৃথক অন্যদের চাইতে, বোঝা গেল? তো আমরা পেন্সিলের শেষ শীষ কথা থেকে আমরা বললাম পেন্সিলের শীষ, প্রদীপের শীষ, আমরা বলি না মোমবাতির শীষটা একটু বাড়িয়ে দে বা প্রদীপের শীষটা নিভে যাচ্ছে একটু সলতেটা বাড়িয়ে দে উস্কে দে, তাহলে আবার শিখাটা শেষ হয়ে যাবে না, আবার জ্বলতে থাকবে। এই যে শীষ কথাটারই দিশাগ্রস্ত রূপ হচ্ছে একার। একারকে আমরা আমরা যেমন তিনটে স্বরের মধ্যে যখন শক্তির দিশাগ্রস্ত প্রয়োগ হয় তখন তাকে আমরা মূর্ধন্য স দিয়ে বলছি, শক্তিকেই বোঝাচ্ছি কিন্তু দিশাগ্রস্ত শক্তি, সেই জন্য তখন তাকে আমরা মূর্ধন্য স বর্ণ দিয়ে ব্যবহার করছি। যখন একক একটা শক্তি সত্তারূপে সেই শক্তিকে দেখাতে চাই তখন সেটা দন্তস্ব, আর যখন সাধারণভাবে শক্তিকে বোঝাবো তখন তালব্যস। তালব্যসর একটা সাধারণ রূপ আছে, তার দুটো বিশেষ রূপ আছে, একটা একক রূপ আর একটা হচ্ছে দিশাগ্রস্ত রূপ। এই তো ব্যাপার, এই তিনটে স্বয়ের তিন রকম অভিমুখ। এবার বিশেষ, এবার সবিশেষ, আমরা রবি চক্রবর্তীর ইন্টারভিউতে রবিবাবু জানাচ্ছেন যে স হচ্ছে নিছক একটা ব্যক্তি, অর্থাৎ অনন্ত প্রাণশক্তি, এত যে কোটি কোটি 780 কোটি মানুষের মধ্যে যে প্রাণশক্তি বা আরো অন্যান্য প্রাণী আছেন, আমি মনুষ্য সমাজের কথা বলছি, সেই প্রাণশক্তির তার একটা একক ইউনিট হচ্ছে একটা সত্তা বা দন্তস। তাহলে যে বিশিষ্ট সত্তা বিশেষভাবে বিকল্প কোনো পদ্ধতিতে শেষ হয়ে গেল, সেই তো সবিশেষ। বিশেষভাবে যার পরিণতি হচ্ছে, বিশেষভাবে যিনি জ্ঞাত হচ্ছেন, পরিচিত হচ্ছেন সমাজের চোখে, তিনি বিশেষ বা বিশিষ্ট। বিশেষের আবার টঙ্কার হলে সেটা আবার যার টঙ্কার পাওয়া যায়, সে জানান দেন যে আমি বিশেষ, আমি বিশিষ্ট। তো সে আমি টটা আনছি না, আমি তালব্য সমর্ধন স্বতন্ত্রের মধ্যেই থাকতে চাই। তো
সবিশেষ মানে বিশেষ যে সত্তা, তার যে বিশেষ পরিণতি হতে পারে, কেউ হয়তো একটা সমাজের বড় উচ্চ পদে থেকে তার জীবন শেষ করলেন, কেউ সন্ন্যাস নিয়ে গবেষক হয়ে অধ্যাত্ম চিন্তায় গৃহত্যাগী হয়ে দশের দশের জনের জনগণের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন, এরকমভাবে জীবন দ্বীপ, জীবনের শিখা, জীবনের শীষ বা জীবনের শেষাবস্থাটা বিভিন্নভাবে, কোথাও কোথাও সেটা বিশেষভাবে হয়, শেষটা বিপরীত বা বিকল্প পদ্ধতিতে হয়, সেই জন্য বিশেষ কথাটা তৈরি হয়েছে, বি উপসর্গ যুগে শেষ যুক্ত হয়েছে। তাহলে এখানে শেষের মধ্যে তালব্যশকে পাচ্ছি, তালব্যশ হচ্ছে একটা শক্তির আধার আর কি, সেই আধারটা বিন্দুরূপে দন্তস্বয়ের মধ্যে ফুটে উঠেছে এবং মূর্ধন্য স্বরূপে সে এক এক দিশায় গিয়ে সে নির্বাপিত হচ্ছে, এক এক দিশে চালিত দিশায় চালিত হচ্ছে। আশা করি আমি তিনটে স্বয়ের অর্থ ব্যাখ্যা করতে পেরেছি। কৃতিরঞ্জন কৃতিবাবুকে বলছি, আপনি তো শুনলেন আশা করি, আর পরেও না হয় আরেকবার শুনবেন। বিশেষ কেন হয় আমি বলছি, যেমন আমরা বলি সশব্দে, একজন মানুষ বাড়িতে ঢুকলেন, সশব্দে ঢুকলেন, মানে আমার নাম ধরে চিৎকার আনন্দ উল্লাস প্রকাশ করতে করতে ঢুকছেন, এই এটাকে আমরা বলি যে সত্তা শব্দের সঙ্গে একত্রে এসে হাজির হচ্ছেন তাকে বলছি সশব্দে। তো এই স্বয়ের মধ্যে একটা সত্তার কথাটা রয়েছে, একক সত্তার একটা আভাস আছে। ঠিক আছে, কৃতিরঞ্জন কৃতিবাবুকে বলছি, আপনি আপনার এরপরও যদি এই ব্যাখ্যা যা নারায়ণ বাবুর কাছ থেকে শুনলেন, এরপরও যদি আপনার কিছু প্রশ্ন থেকে থাকে এই শব্দ নিয়ে বা এই স্বগুলো নিয়ে, তিনটে স্ব নিয়ে বা এই ব্যাখ্যার উপরে, আপনি এই আজকের যে লাইভ পোস্টের যে পেজে যে আমাদের পোস্ট আছে তার কমেন্টে দিয়ে রাখবেন, পরবর্তী পর্বে নারায়ণ বাবু সেটা উত্তর দিয়ে ওনার পরবর্তী বক্তব্য শুরু করবেন। আর তো একটা কথা সবসময় আমি একটু বলে দিই, একটুই বলে দিই, আমরা যখন বলি একটা বর্ণের অর্থ, তখন আমরা বর্ণটাকে বলি একটা, বর্ণটা তো একটা অদ্বৈত রূপ, তার একটা ডুয়াল রোল আছে, দ্বৈত রূপ আছে, অর্থাৎ প্রতিটি সত্তাই এক, বর্ণই একটা ক্রিয়া, একাধারে সে ক্রিয়াকারী, ক্রিয়াকারীকে যখন বোঝায় তখনই সে সত্তা হচ্ছে, যখন ক্রিয়াকে বোঝাচ্ছে তখন সে ওই এনার্জির করণকে বোঝাচ্ছে, সে কি করবে সেটাকে বোঝাচ্ছে, বলে করণ এবং করণকারী এই দুটো রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অর্থটা ম্যানিফেস্ট প্রকাশিত হবে, ফলে কোনো ফিক্সিটি দিয়ে বোঝার চেষ্টা করলে আবার আমরা বর্ণের অর্থকে ভুল করব, প্রেক্ষিত অনুযায়ী তার অর্থগুলো আমরা চিহ্নিত করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আর নারায়ণবাবু আমার আরেকটা প্রশ্ন ছিল আগের দিন, সেটা হচ্ছে আপনি যে তার আগের পর্বে যে আপনি বলেছিলেন রস্যইকার মানে যে সক্রিয়তা ওই বর্ণের আকৃতির মধ্যেই যে বোঝা যায় আমাদের মাথার। বাংলা বর্ণের ভেতরে আমি সেই ইঙ্গিতটা পাচ্ছি, আমি সবাই সব ভাষায় তো একরকম ভাবে বর্ণ লেখে না, ইংরেজি ই বর্ণটা তো একটা তিনটে চারটে রেখা, একটা পারপেন্ডিকুলার রেখা আলম্বভাবে আর তিনটে আনুভূমিক রেখা, দুটো বড় আর একটা ছোট, এখানে সেই ইঙ্গিতটা নেই, এটা এক একটা সংস্কার এক একটা সংস্কৃতি এক একভাবে বর্ণকে তারা খুঁজে পেয়েছে, তাকে চেহারা দিয়েছে, এটা একান্ত ভাবে ভারতীয় কয়েক কিছু বর্ণমালার মধ্যে এটা আছে, হিন্দিতে আছে, বাংলায় আছে, সংস্কৃতেও আছে। আর কোনো প্রশ্ন নেই, আপনি আপনার পরবর্তী বক্তব্য আপনি শুরু করুন আজকে। আমি তো এই বর্ণে ছিলাম, এই বর্ণে মনে আছে কিনা জানি না, আমি এই বর্ণে বলেছিলাম, এই বর্ণের সঙ্গে জ এবং আরেকটা আরেকটা কি বলেছিলাম, এই বর্ণের সঙ্গে গমন, গ গমনের সঙ্গে যাওয়া, এবং ই বর্ণের ভেতরে যে গতিশীলতা বিকাশশীলতা বোঝায়, অর্থাৎ সক্রিয় হওয়াকে বোঝায়, সক্রিয়কে কোনো কিছু যখন অলসভাবে ঘরে বসে থাকে স্থির রূপে, তো তার তো কোনো বিকাশ হয় না, অগ্রগতি হয় না, তার ভেতরে সক্রিয়তা লক্ষ্য করা যায় না, সে ক্রিয়াশীল হতে পারে না, সে স্থিত হয়ে থাকে, এবং সে তাকে অকর্মক বলতে পারি আমরা, তার দ্বারা কোনো কিছু হয় না করণীয়, তাহলে সক্রিয় হলেই সে গতিশীল হতে হবে এবং বিকাশশীল হবে, ফলে আমরা কখনো ই বর্ণের মানে সক্রিয় সক্রিয়ন বলবো, সক্রিয়নের আধার বলবো, ই দিয়ে তো নিজে ই দিয়েও সেই সক্রিয়করণ সক্রিয়নকেও বোঝায়, করণটাকেও বোঝায়, আবার ক্রিয়াকারীকেও বোঝায়, আধার হিসেবে ইটা আবার আধারও, এটা একটা ক্রিয়াও এবং ক্রিয়াকারীও দুটোই,
ব্যঞ্জন বর্ণেও যেমন একটা দ্বৈত আছে, এমন নয় যে ব্যঞ্জন বর্ণগুলো শুধুই পুরুষ, আমরা তো প্রকৃতি রূপে আছি, কারণ ওর ভেতরে স্বরবর্ণগুলো যুক্ত করে কয় হসন্তের সঙ্গে অযুক্ত করে আমরা ওকে প্রকৃতি রূপে আমরা দেখছি, কিন্তু কয় হসন্তটা কিন্তু পুরুষ, আর অকারটা হচ্ছে আধার হিসেবে কাজ করছে। অ কিন্তু আবার পুরুষ হিসেবেও কাজ করে, আবার আধার হিসেবেও কাজ করে, ইও তাই পুরুষ হিসেবেও কাজ করে আবার আধার হিসেবেও কাজ করে। মূলত আমরা জানি যে স্বরবর্ণগুলোকে আধার রূপী বর্ণ হিসেবেই ব্যবহার করা হয়, প্রকৃতি রূপী বর্ণ। এবং আমরা লিখিতভাবে যখন বর্ণগুলো সবই প্রকৃতি রূপে থাকে, সে তাকে সক্রিয় করা হয় প্রত্যয় দিয়ে, প্রত্যয় সে যখন অন্য বর্ণের সঙ্গে সমন্বিত করে এবং শব্দ গঠন করে, সেই শব্দকে আবার তার প্রত্যয় তাকে বিভক্তি প্রেফিক্স সাফিক্স মানে উপসর্গ প্রত্যয় ইত্যাদি যোগ করে তাকে আমরা দিশা দিই, পুরুষ পুর দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তখন সে চলমান হয়। তো ই বর্ণের মধ্যে আমরা গতিশীলতা বুঝি, সক্রিয়তা বুঝি এবং বিকাশশীলতা বুঝি। তো আমরা ই বর্ণের কয়েকটা শব্দের কথা, আমরা ইতি শব্দটা একটু দেখে নিই। ইতি মানে ইতে হচ্ছে সক্রিয় থাকা, গমনশীলতা, গমনশীল হওয়া, এবং সেটা তাড়িত হয়ে যখন সক্রিয় হয়, তারণটা তার ত্বরণটা যখন সক্রিয় হতে থাকে, তা চলতে থাকে সে না, ইটাতে তো গমনশীলতা রয়েছে এবং ই যুক্তি গমন সক্রিয়ভাবে গতিশীল থাকে যাহাতে, সেইটাকে বলছি ইত ইত করে আমরা এগোই। এবং ইকে যখন আবার সক্রিয় করে দেয়, এখানে সক্রিয়টা আবার না নিগেট করে দেয়, অর্থাৎ গতিশীলতায় যখন থেমে যায় একটা পর্যায়ে, তখন সেটা ইতি হয়, ইত ইত করে এগোয়। ইতোকে আবার সক্রিয় করা মানে তাকে থামিয়ে দেওয়া, সেটা একটা পাল্টা ক্রিয়া হয়, নেতিবাচক নঙ্গর্থক ক্রিয়া। আমরা যেমন বলছি গত গত হতে হতে গমন তাড়িত হচ্ছে হলো, আবার সেই গমন আবার তাড়িত হলো, এভাবে যদি আমরা ফ্র্যাকশনালি টুকরো টুকরো করে ভাবি তখন সেটা গতি হয়ে যায়। গত গত যোগ করলে, গত যোগ গত যোগ করলে, এভাবে ইত হতে থাকলে সেটা গতি হয়ে যায়, এবং সেই গতিকে আবার পাল্টা সক্রিয় থামিয়ে দিলে সেটা হয়ে যায় ইতি, সেটা আবার ইত থাকে না, ইতি হয়ে যায়। গত যে তারণটা, তারণটা সক্রিয়ন হচ্ছে, আবার আমরা শুরুতেও একটা সক্রিয়ন করেছিলাম, এটা হচ্ছে নেগেটিভ সক্রিয় করে তাকে থামিয়ে দেওয়া, এইভাবে গতিটা হচ্ছে, ইতিটা হচ্ছে। আবার মানস গমনও আছে, মানস গমন একটা দৈহিক গমন আর একটা মানস গমন। আমরা সেদিন বলেছিলাম আগের দিন যে চ্যারিটি, হিউম্যানিটি, হিউমিলিটি, ন্যাচারালিটি, রেসপন্সিবিলিটি, এবিলিটি, মেন্টালিটি, এই যে ইটিগুলো আছে এগুলো সবই ওই ইতি ইত ইতির মধ্যে যে গতিশীলতা আছে সেইটাকে বোঝাচ্ছে, গতিশীল থাকাটাকে, এবিলিটি। আর ইতিবৃত্ত শব্দটা হচ্ছে আমরা ধরে নিই আমাদের জ্ঞানী প্রাচীন মহাপুরুষেরা সমস্ত কিছুকে গোলাকার দেখতেন, বৃত্তাকারে দেখতেন। একটা প্রাণীর জন্ম থেকে মৃত্যু এটা যেন একটা সার্কেল, ফলে গমনশীলতা আমাদের পৃথিবী যে গমন করে তার ভিতরে একটা অক্ষ রেখা তৈরি হয়, সেটাও কিন্তু গোল গমন পথটা, সূর্যের চারিদিকে যখন প্রদক্ষিণ করছে গ্রহগুলো পৃথিবী। তো সেটাকে আমরা গোলাকৃতি ভাবি, সেই জন্য তার একটা বৃত্ত তৈরি হয় তাতে। তো মানুষের জীবনটাও যেন একটা বৃত্ত, ইতিবৃত্ত মানে ইতিহাসের কোনো একটা সময়, কোনো একটা কালের কি কি ঘটনা ঘটেছে তার একটা বৃত্ত রচনা করা হয়, সার্কেল। আর বৃত্তের অর্ধেকটাকে আমরা একটা ব্যাস টানি টানি, তার তার ব্যাস, যেমন ব্যাস হচ্ছেন যিনি ভারতবর্ষের ইতিহাসটা লিখেছিলেন তাকে ব্যাস বলা হচ্ছে, ব্যাস যেমন পুরো বৃত্তটাকে ধরে রাখে তার জন্য তাকে বলা হয়েছিল ব্যাসদেব। তো ইতিবৃত্ত রচনা করা আসলে ইতিহাস রচনা, ইতিহাসকেই আমরা ইতিবৃত্ত বলছি, একটা ব্যক্তি জীবনের ইতিহাস, একটা সমাজ জীবনের ইতিহাস, একটা দেশের ইতিহাস, সেটা যেন একটা বৃত্তের মতো, একটা যেন শুরু আরম্ভ সূত্রপাত সূচনা বিন্দু থাকে আর একটা অন্তিম বিন্দু থাকে, যেমন বর্ণমালার ক্ষেত্রে আমরা দেখেছি বিন্দু থেকে বিসর্গ, এটা একটা ইতিবৃত্ত, এই বৃত্তের ইতি হচ্ছে বিসর্গে গিয়ে। আরেকটা অর্থ হচ্ছে আমরা ইতিহ শব্দটা দেখতে পারি, ইতিহ ইতি
যেখানে হয়েছে, যেখানে গিয়ে থেমে গেছে ইতিহাসের, আমরা ইতিহ থেকেই, ইতিহ কেমন ছিল সেটাকে আমরা একটা সময়ে একটা বৃত্ত, সেইখানে ঘটনার একটা ইতি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, হ হয়ে গেছে সেটা চিরকালের জন্য, সেই সময়টা আমরা এখন ফিরে পাবো না, সেটাকে আমরা ইতিহ বলছি। ইতিহ কেমন ছিল, তার অস্তিত্ব কেমন ছিল, আস, আস মানে অস আর কি, আস মানে যেমন কেমন ছিল, সেটাকে যখন আমরা বিবরণ করছি তখন সেটা হচ্ছে ইতিহাস, ইতিহ যোগ আস, ইতিহাস। আর ইতিহ যুক্ত, ইতিহকে যদি বাড়াই তাহলে হবে ঐতিহ, বা ইতিহর সঙ্গে যদি জফলা দিই তাহলে হবে ইতিহ্য, ইতিহ্য মানে ইতিহ যুক্ত থাকে যার ভেতরে। আমরা প্রজন্মের পর প্রজন্ম ইতিহকে আমরা কি করি, বহন করে নিয়ে চলি, সেটাকে আমরা বলছি ঐতিহ্য। সময়ের পরম্পরায় 2000 বছর আগের যে যেটা যে ঘটনাগুলো সেই কালচক্রের সেই সময়খণ্ডে যে ইতিহাস বা ঘটনাগুলি ঘটেছিল, যেগুলো রীতি হয়েছিল, সেই ইতিহগুলো তার পরের প্রজন্ম সঙ্গে যুক্ত হচ্ছে, সেই তার প্রজন্মের ইতিহটা আবার তার পরের, এইভাবে যুক্ত হচ্ছে যাচ্ছে, এই জন্য জফলা। ইতিহর সঙ্গে জফলা দিলে ইতিহ্য হয়। তো ওইটাকে আমরা যেমন দেহকে দৈহিক করি, বৃদ্ধি করি, দেহর থেকে গুণটাকে, দেহজাত দেহ যে কার্যকলাপগুলো করে সেটাকে দৈহিক ক্রিয়াকলাপ, সেটাকে যদি দেহ থেকে সরিয়ে যদি আলাদাভাবে তাকে বর্ণনা করি তাহলে আমরা বলবো দৈহিক কাজকর্ম। দৈহিক ক্রিয়াকর্মটাকে আমরা দেহ থেকে আলাদা করে আলোচনা করি তখন আমরা দৈহিক বলি না, দৈহিক বলি। অর্থাৎ যেন দেহ অনেকগুলো দেহ যে ধরনের কাজ করে সেইটাকে আমরা দৈহিক বলছি। তাহলে এখানে দেহের বৃদ্ধি হচ্ছে, সেজন্য একারটা ঐকার হয়ে গেল, দৈ, তাই না? ইক প্রত্যয় যোগ হলো, ইক মানেই হচ্ছে গতিশীল করা। তাহলে দেহ থেকে ওই জন্য দৈহিক বলেছিলাম, ধর্ম থেকে ধার্মিক বলেছিলাম। তো এই যে বৃদ্ধিটা হচ্ছে সেটাই ইতিহতেও তাই হচ্ছে, ইতিহ বর্ণটা ঐতিহ হয়ে যাচ্ছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে জফলা, ঐতিহ্য। আমরা যখন বলি এগুলো আমাদের ঐতিহ্য, মানে আগেকার মানুষেরা যেভাবে করতেন, যে তারা যেসব ঘটনা যেভাবে ঘটিয়েছিলেন, যেখানে তারা তাদের রীতি হয়েছিল সেই জীবনের এবং সেই কাজ ক্রিয়াকর্মের রীতি হয়েছিল সেইটারই, সেই প্রথা, সেই ক্রিয়াকর্ম, সেই ভাব আমরা বহন করে চলেছি, এটাই হলো আমাদের ঐতিহ্য। আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ এখানে বলছিলাম যে আমার মনে হয় যে আপনি যেমন আগের আলোচনাতেও ব্যঞ্জন বর্ণে না গিয়ে যেমন এক কথায় বলে দিয়েছিলেন যে প মানে পালন, দ মানে দান, সেরকম আমার মনে হয় এই ঐতিহ্য বা দৈহিক এই আলোচনাগুলোতে আপনি যদি এক কথায় শুধু শুধু বলে দেন ঐকারের মানে, বলে দিলাম, ই মানে হচ্ছে গতিশীলতা, ই মানে ই বর্ণে আছি, আমরা ই বর্ণে আছি না, দতে, দতে যেমন আমরা দানই বলি, যে কোনো জিনিস আমার কাছে আসছে সেটা দান, আমি সেটা কিনে মুদ্রা দিয়ে বিনিময় মূল্য দিয়ে আমি যদি গ্রহণ করি সেটাও আমার কাছে দান, আমার যেটা, কারণ সেটা দত্ত হচ্ছে, আমার কাছে দত্ত হচ্ছে, প্রদত্ত হচ্ছে, আমার 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 চাওয়া পাওয়াকে পূরণ করছে সে, তাহলে সেটা আমার কাছে দান। সেটা কেউ গিফট হিসেবে দিতে পারেন, কেউ বিনিময় মূল্যের, মূল্যের বিনিময়ে দিতে পারেন, কোনো সেবার বিনিময়ে, মূল্যের বিনিময়ে দিতে পারে, কিন্তু সেটা কিন্তু আমার প্রয়োজন মেটাচ্ছে, সেই জন্য সেটা দান। ফলে দ বর্ণে সবসময় দান হবে, আর দান সবসময় কি বলবো, কাইনেটিক, দান কখনো স্থির থাকে না, দানটা স্থির হলে সেটা দটা ধ হয়ে যাবে, তখন আমি সেটাকে ধারণ করব, সেটা আর আমার এখান থেকে মুভ করবে না, অন্য সেটা আর কোনো ট্রান্সফার হবে না, কারো হাত বদল করবে না। যখন কোনো দান, আমি যখন কোনো কিছু গ্রহণ করব, জ্ঞান বা বস্তু বা বিষয় ভোগ্য কোনো বস্তু, আমি সেটা যখন আমাকে কেউ দান করলো, আমি গ্রহণ করলাম, বিনিময়েই হোক আর বিনামূল্যেই হোক, সেই দানটা আমি যখন নিয়ে নিলাম তখন সেটা ধ হয়ে গেল। কিন্তু আমি যদি সেটাই আবার কাউকে দিয়ে দিই তখন কিন্তু দানের একটা চলমানতা থাকে। দান যদি দ থেকে যেই শিফট করবে ওটা ধ হয়ে যাবে, দয় হসন্ত যোগ হ, হ মানে ওটা স্ট্যাটিক হয়ে গেল, ওটা তখন ধ হয়ে গেল। তো ধয়ে মানে হচ্ছে ধারণ করা, ধয়ে দানের স্থিতিরূপ হচ্ছে ধ, কয়ের স্থিতিরূপ হচ্ছে খ, গয়ের স্থিতিরূপ হচ্ছে খ,
এইভাবে বর্ণগুলো, প্রথম বর্ণটি হচ্ছে গতিশীল, তৃতীয় ওকে বর্ণ, দ্বিতীয় বর্ণটা স্থিতিশীল, আবার তৃতীয় বর্ণটা গতিশীল এবং চতুর্থ বর্ণটা স্থিতিশীল। প্রতিটি বর্গের যে পাঁচটা বর্গ আছে, সেই বর্গের প্রথম বর্ণটা ক এবং গ, এই দুটো গতিশীল, ক এবং গ স্থিতিশীল। পাঁচটা বর্গের ক্ষেত্রে এই 10টা মূল ক্রিয়া, সেই ক্রিয়া নিয়ে আমাদের এই ক্রিয়া ভিত্তিকতা, বর্ণ বর্ণ ভিত্তিকতা। আজকে সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমি তাহলে আরো কিছু ই ই দিয়ে শব্দ আমি আরো কিছু আগামী দিনে বলবো, দিয়ে তারপরে ই বর্ণে বেশি বলার কিছু নেই, ই এবং দীর্ঘই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তারপরে উ বর্ণে যাব। ঠিক আমার আছে, আপনার বলুন। আরো কিছু প্রশ্ন ছিল, না অস্পষ্টতা? না, আমি আসলে যে প্রশ্নটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম সেটা আমি দ দিয়েও মানে দয়ের মানেটাও জিজ্ঞেস করতে চাইনি, ধয়ের মানেটাও জিজ্ঞেস করতে চাইনি। আপনি যে বলেছিলেন যে যে পর্বে যে শব্দ বা হ্যাঁ, আমি যে বললাম অর্থ, এক কথায় প্রকাশ করার কথা বললেন, সেই জন্য আমি দুটো উদাহরণ দিয়ে বললাম, কতগুলো জিনিসকে এক কথায় বলেই দেওয়া যায়। তবে দান মান, দ মানে দান বললে ভুল হবে, যিনি দান করেন এবং যিনি দান গ্রহণ করেন, সেই দান দাতা বা গ্রহিতা দুজনের যে কেউ হতে পারেন, আবার দান ক্রিয়াটাকেও বোঝানো যেতে পারে। ওই এই এই এত কথা বলতে গেলে সব প্রত্যেকটা বর্ণেরই ব্যাখ্যা করতে হবে অনেক, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আমাদের যে বঙ্গীয় শব্দার্থকোষ বা কলিম খান রবি চক্রবর্তী, তারা যেভাবে বর্ণের সংজ্ঞা দিয়েছেন, একটা করেই অর্থ দিয়েছেন, সেটা সূচনা হিসেবে, ইঙ্গিত হিসেবে। অয় অস্তিত্বম বলেছেন, আ অস্তিত্ব, ই ই বর্ণে দিয়েছেন সক্রিয়ম, এইভাবে এইভাবে দেওয়া আছে, মানে জাস্ট সূচনাটা ইঙ্গিতটা দিয়ে রাখা হয়েছে, কারণ বর্ণের অর্থকে বিস্তারে বুঝতে হবে, তা না হলে বোঝা যাবে না। আর আমি পয়ে এক পালন কথা, বলছি, আপনি পয়ে পালন বলছিলেন যেমন এক কথায়, আমরা তো পয়ের আলোচনা করছি না, তাহলে বসমূর্ধন্য সয়ের আলোচনা এটা ছিল না, কিন্তু প্রসঙ্গক্রমে আপনি প্রশ্নগুলো তুলেছিলেন, ভাবলাম এটা দিয়ে দিই, কারণ তিনটে বর্ণ নিয়ে কৃতিরঞ্জন বাবু অনুরোধ করেছেন, পাঠক সঞ্চালক সবাই যদি অনুরোধ করেন, কিছু তো বলতেই হয়। আচ্ছা, আমি এক কথায় দয়ের মানে জানতে চাইনি, আমি ওটা একটা উদাহরণ দিলাম যে আপনি যেমন বলেছিলেন যে যে পর্বে যে বর্ণ নিয়ে আলোচনা হ্যাঁ, হচ্ছে সেই আমি বর্ণের ই উপরে বর্ণ নিয়ে বেশি আলোচনা জোর। করছি এখন, ই বর্ণে, হ্যাঁ, ই তো বর্ণ সেই আজকে যে তো সময় শেষ হয়েছে বললেন, তো আমি ই বর্ণ নিয়ে আরেকটু আলোচনা আরো একটা দুটো এপিসোডে করব। তো সেই জন্যই আমি ওটা শুধু উদাহরণের মতো দিলাম যে আপনি ব্যঞ্জন বর্ণে না গিয়েও আর কি এক কথায় শুধুমাত্র মানেটা বলে দিয়েছিলেন। তো সেরকমই আমি যদি শুরুতেও বলেছি বর্ণের সংজ্ঞা দিতে গিয়েও আমি বলেছি কিছু কিছু বর্ণের মানে, কারণ আমি যখন বর্ণ বলছি তখন র এবং মূর্ধন্য মিশে যাচ্ছে, তখন আমাকে বর্ণ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মূর্ধন্যর অর্থটা আমাকে বলতে হয়েছে, রয়ের যে বরণ ক্রিয়ার যে ব্যাপারটাকে আমাকে বোঝাতে হয়েছে, সেটা তো আসবেই, কিছুটা অ্যাভয়েড করা যাবে না পুরোপুরি, কিন্তু যেখানে একটা বর্ণ দিয়ে নির্দিষ্ট আলাদা একটা শব্দ আছে, তখন সেটাকে আমরা পৃথকভাবে আলোচনা করতেই পারি, তখন সেই নির্দিষ্ট বর্ণে গিয়ে আমরা করি, ওই লজিকে আমি বলেছিলাম। সেরকমই দৈহিক বা ঐচ্ছিক এই বর্ণ এই শব্দগুলোর ব্যাখ্যা। আমি ইক শব্দটা ব্যাখ্যা করছি, মাথায় রাখবেন আমি ইক শব্দটা বোঝাতে চাইছিলাম, এইটা তো হ্যাঁ, বুঝতে এখানে হবে আমি কেন ওই দৈহিক ধার্মিক সামাজিক এই কথা, ইক কথার মানে সক্রিয় করে, যে দেহকে সক্রিয় করে যে তাকে দৈহিক বলা হয়, আমি ইক ইকের ইক না বল না বলে ইর মানেটা, ই দিয়ে একটা শব্দ হচ্ছে ইক, ইক বলে আলাদা শব্দ বাংলায় আমরা ব্যবহার করি না, সেটা হয়তো সে তো আমাদের অনেক ধাতু আছে সেগুলো একাধিক বর্ণ নিয়ে তৈরি হয়, ধাতুর ব্যাখ্যা করতে গেলেও তো আমাকে বর্ণের ব্যাখ্যায় যেতে হবে, আমি সেখানে হ্রস্বইয়ের ভূমিকাটা আলোচনা করছিলাম। তো এই সন্ধি হওয়ার পর দেহ বা ইতি এগুলোর সাথে সন্ধি সন্ধি হওয়ার নয়, পর এটা অ্যাকচুয়ালি ইক প্রত্যয় যোগ হচ্ছে, এটা ঠিক সন্ধি প্রত্যয় যোগ, নয়, প্রত্যয় যোগ। তো এই প্রত্যয় যোগ হওয়ার পর মানে ওই সন্ধিতে কাঠটা, পরিবর্তনটা হয় পূর্বপদ আর পরপদে, পরপদের যে সন্ধি হয় সেখানে পরিবর্তন হয়, এখন এখানে দেহটা দই দই হলো, এটা তো সন্ধির জন্য হয়নি, ওখানে ইক প্রত্যয় যোগ হয়েছে, ওটা স্নিক না ইক, এটা নিয়ে আপনার প্রশ্ন ছিল, পানি নিতে স্নিককে অন্যভাবে ব্যাখ্যা করছে, অন্য নাম আছে সেখানে, সংস্কৃতে স্নিক বলছে, বাংলায় ওটাকে ইক ইক প্রত্যয় বলা হচ্ছে, একই প্রত্যয়। এই উত্তরগুলো আমি দিয়ে গেছি আমি আগের দিন, পরে আপনি একটু শুনে নেবেন, 11 তারিখের অনুষ্ঠানটা আমি উত্তরগুলো দিয়ে গেছি। প্রশ্নটা সম্পূর্ণ করবো এখন।
বলো বলো। তো এই প্রত্যয় যোগ হওয়ার পর ঐকারটা যে চলে আসছে, তো এখানে ঐকারের মানেটা, ওইটার হচ্ছে একটা বৃদ্ধি হয়, বর্ণের একটা বৃদ্ধি হয়, আচ্ছা মানে ওই বর্ণের মানে বর্ণের বৃদ্ধি, বৃদ্ধি। এই যে একার আছে দেহ, একারটাকে ওই করা হলো দীর্ঘস্বরে, ওটাকে বৃদ্ধি, হ্রস্বইয়ের বৃদ্ধি হয় দীর্ঘইতে। দীর্ঘইটা তো ইয়ের বৃদ্ধি, অয়ের বৃদ্ধি হচ্ছে আ। এই তাহলে বর্ণভেদগুলো। হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে ঐতি ইতি ইতিহ থেকে দীর্ঘইকার দিয়ে ইতিহ কেন ঐতিহ্য, হলো না? ঐতিহ্য, ঐতিহ, হ্যাঁ ওখানে ঐতিহ্য হলো, ওই যুক্তিটা কেন হলো ইতিহ্যর বৃদ্ধি, দীর্ঘইকার ইতির হওয়া? বৃদ্ধি হয়ে ঐতি হলো, ঐতিহ্য, ঐতিহ্য হয় জফলা, ঐতিহ্য, ইতিহ্য আপনি তো যুক্ত বললেন, হলো। আপনি তো বললেন হ্রস্বইকারের জায়গায় দীর্ঘইকার হওয়ার কথা, তো ওখানে না ঐকার দীর্ঘই কেন হলো করিনি তো, দীর্ঘইকার? আরে ওইটা ইতিহ্য, ইতিহ্য হ্রস্বইটা বেড়ে ওই 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 হলো, ই উ এগুলো, এ এগুলো সব বেড়ে ওই হয়, আর ও হয়ে যায় ও, উ উ অনেক সময় উ উ হয়ে যায় উ। ওই বর্ণের মানে কি এক কথায় যদি বলেন, হুম, ওই বর্ণের মানেটা যদি এক কথায় বলে দেন তাহলে একটু ও ও সুবিধা হয়। ও যোগ ওই না, ওই ওই মানে দৈহিক দৈহিক ঐতিহ্য যে হচ্ছে ওই, দিশাগ্রস্ত, দিশাগ্রস্তন যেটা, এ এ যেটা, এর মানে তো দিশাগ্রস্তটা, সেটা অনেক বেড়ে গেল, সেটা হচ্ছে ওই, এর বৃদ্ধি হচ্ছে ওই। আচ্ছা রসই গতিশীলতা, গতিশীলতার আধার আরো আরো বাড়তে থাকলো, ঈশ্বরকে ধারণ করে দীর্ঘই দিয়ে, ঈশ্বর, ঈশ্বরের যে ব্যাপ্তি তাকে ধারণ করতে পারে দীর্ঘই, সেটা রসই পারে না। বৃদ্ধি কথাটা বোঝা গেল না? হুম হুম একটা হুম আধার, এগুলো তো সব প্রকৃতিরূপী, প্রকৃতিটাকে বাড়িয়ে তো বড় করতে হচ্ছে, বড় কন্টেন্টকে ধরতে গেলে তো বড় পাত্র লাগবে, বড় আধার লাগবে। বর্ণটা দেখতে কিরকম, কত ছোট কি কত বড়, কে সরু কে পেটমোটা, এটা দিয়ে তো আধারের মাপ হয় না, তাই না? ওই জন্য বর্ণগুলো ওইভাবে তৈরি করা আছে, এগুলো 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 ডিপথং এর মতো অনেকটা, ওখানে দুটো বর্ণের যোগ আছে, ওগুলোকে আরো বিশ্লেষণ করে দেখা যাবে। যেমন ওই হচ্ছে ও রসই, ওই এখন ও বর্ণের মানে যে বৃদ্ধিটা সার্বিকভাবে বাড়ে সেটা ওই দিয়ে করা যায়, ওটা ও দিয়ে তো আরো আরো ব্যাপক হবে। ও আমরা অ অম ইম উম বলি, আর ওম বললে সেটা একটা সার্বিকতা পায়, সার্বিক রূপ পায়, একটা সার্কেলের মতো, একটা বৃত্তের মতো, বৃহৎ বৃত্তের মতো, সেটা হয়ে যায় ওম। তো ও ও তো ও আর অ ই তো ও এতেও বৃদ্ধি হচ্ছে, ই অ ই এগুলো হচ্ছে ক্ষুদ্র, তাই না? মানে ক্ষুদ্র বলতে মানে একটা বিশাল গোলকের মতো, মানে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করছে। ও ওম যেমন সমস্ত শব্দ ভাণ্ডার, শব্দ ব্রহ্ম যে তার চূড়ান্ত রূপ হচ্ছে ওম। তো সেরকম ব্যাপার আর কি। এই ওই দীর্ঘ বর্ণগুলোর তালিকায় কি কি আছে? অরস্বই, রস্বউ আর রি, এই চারটে তো হচ্ছে স্বরবর্ণ, লঘু স্বরবর্ণ, আর বাকি সাতটাই তো দীর্ঘ স্বরবর্ণ। দীর্ঘ স্বরবর্ণগুলোর মধ্যে বৃদ্ধি আছে, অন্য যেগুলো দীর্ঘ নয় হ্রস্ব, সেগুলোর বৃদ্ধি ঘটছে ওখানে, এই তো ব্যাপার। ঠিক আছে, হ্যাঁ 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 ইতিহ, আলোচনা, ইতিহ, ঐতিহ্য হলো, ইতিহর সঙ্গে জফলা যোগ করে ইতিহ্য হলো, আর যেহেতু বৃদ্ধি ঘটছে তাই ওই এটা ওই হয়ে গেল ঐতিহ্য, ইতিহ থেকেই ঐতিহ্য হলো। ঐতিহ্য মানে যে ঘটনার ইতি হয়ে গেছে কিন্তু সেটা এখনো হ অবস্থায় আমরা স্থির হয়ে গেলেও সেটাকে আমরা বহন করে চলেছি, সেটাই আমাদের ঐতিহ্য। ওকে, হ্যাঁ হ্যাঁ আর এখানে দিশাগ্রস্ততাটা কি করে আসছে, যে আমরা যে বহন করছি সেটাই কি দিশাগ্রস্ততা বোঝাচ্ছে? একমুখীনতা। যেমন আমরা আমরা তো আজকাল সমস্ত পেশায় যে তাঁত বুনছে সে তাঁতি হচ্ছে, তাঁতির ছেলে তাঁতি, এটা দিশাগ্রস্ততা, তাঁতার ছেলে তাঁতি হচ্ছে, এটা এক এক দেশদর্শিতা। আমি একটা কাজ জানি আর কোনো কাজ জানি না, সেটা আমি একদেশদর্শী হলাম, বহু বহু বিষয় আমি জানি না। এখনকার দেশে অনেক বিষয় যারা পণ্ডিত
তারা 999টা বিষয়ে অজ্ঞ, একটা বিষয়ে জ্ঞানী পণ্ডিত। এগুলো তো পেশা স্পেশালাইজেশনের ফলে এখন এটার একটা ডিভার্স ট্রেন্ড দেখা যাচ্ছে, জেনারেলাইজেশন স্পেশালাইজেশনটাকে আর একটু ছড়িয়ে দিচ্ছে, যাতে স্পেশালাইজেশন হয়ে আটকে বদ্ধ হয়ে না যায়, আরো অন্যান্য বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত। এখন আজকাল কারিকুলামেও তো ওটা হচ্ছে একাডেমিতে। আলোচনা তো ক্রমশ আরো গভীরে যাচ্ছে, তো আজকের পর্ব আমি আবার দেখে যদি কিছু প্রশ্ন মনে হয় আমি দিয়ে রাখবো। আর দর্শক আর শ্রোতা বন্ধুদেরও বলছি, অনুরোধ করছি বারবার করে দেখার জন্য, যতটা আপনাদের সময় সুযোগ অনুযায়ী অবশ্যই আপনারা চর্চা করুন, আপনারা এগিয়ে আসুন। আপনাদের প্রশ্নের ওপরেই আর কি নির্ভর করছে কতটা সহজভাবে উনি বোঝাতে পারবেন, মানে শ্রোতা বন্ধুদের দর্শক বন্ধুদের বুঝতে কোথায় সমস্যা হচ্ছে বা কোনটা কঠিন লাগছে সেটা না জানলে উনি আর কি করে গেস করে করে কতটা কি বলবেন। তো ওনার বক্তব্যের ওপরেই আর কি প্রশ্ন যা হবে তাতে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। আর আপনারা নিজেরা চর্চা করলেও আপনাদের আশেপাশের মানুষদের মাধ্যমে এটা আরো বেশি ছড়াবে, আমাদের যে চেষ্টা আমাদের যে প্রয়াস এই বর্ণবীক্ষণ এই অনুষ্ঠানের মাধ্যমে, এই ক্রিয়াভিত্তিক বর্ণবৃত্তিক শব্দার্থবিধি, এই যে ব্যাপক আবিষ্কার খান চক্রবর্তীর, এটাকে যে ছড়িয়ে দেওয়া আপনাদের উপরে অনেকটা নির্ভর করছে। আমরা তো শুধুমাত্র ইনফরমেশনটা দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্মের মতো আমরা ব্যবহার করছি সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, তারপরে আপনাদের নিয়মিত চর্চা, আপনাদের নিয়মিত আলোচনা, আপনাদের আশেপাশের মানুষদের সাথে কথায় কথায় যে কোনো কথা, আমি আমি যেটা আমার ব্যবহারিক জীবনে করি, যে কোনো কথা উঠলেই আমি সেটার সাথে হ্যাঁ এটা তো এটা, এটা তো এটা, এরকম ভাবে কথাবার্তা আলোচনার সাথে সাথে কথার পৃষ্ঠে কথা সেরকম বেড়েই যায়। তো সেটাও যদি চেষ্টা করে দেখেন অনেক অনেকটাই এগোবে আপনাদের চর্চা। সবাইকে স্বাগত জানাচ্ছি এই চর্চায়, এই গবেষণায়, সবাই আসলে ভালো লাগবে। দেখা হবে আগামী বৃহস্পতিবার দিন বাংলাদেশে রাত 9টায় আর ভারতে রাত 8:30টায়। সঙ্গে থাকুন, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার দিন আমাদের অংশুমালীর ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান। অনেক ধন্যবাদ, আজকের পর্ব এখানেই শেষ করছি, শুভেচ্ছা।